তো গাইস, তো আজকে আমি আর টুইন ভাই বেরিয়ে পড়েছি একটা লকডাউনের ছোটখাটো ট্রিপে। ট্রিপ মানে কি, এখান থেকে প্রায় 20 মিনিটের মতো রাস্তা, 20 মিনিটের মতো রাস্তা আমরা যেতে যেতে খুব মজাও করব। এবং কিভাবে কি যাচ্ছি আর কি, ওখানে গিয়ে কি করা যায়, ওখানের ফুল ভিউটা কেমন, ওইটাও আপনাদের সবাইকে দেখাবো। চলুন আজকের বিকালটা আমরা একটু হরিবাড়ির দিকে কাটিয়ে আসি। কেমন লাগছে দুইন ভাই? আমি তো আগেই এসেছি তোকে আজকে ভালো লাগানোর জন্য, দর্শকদের ভালো লাগানোর জন্য আজকে তোদেরকে সবাইকে নিয়ে এলাম। বিশাল জায়গা, কেমন লাগছে সেটা বল। মানে লকডাউনের মধ্যে সারাদিন বাড়ি থেকে, এই দু সাইডে ঝিল, আবার একটা চিল করার জায়গা পেছনে দেখতে পাচ্ছি, আর এই সাইডে তো পুরো পেছনে ঝিল একটা, বিশাল বিশাল। মানে লকডাউনের মধ্যে বাড়ি না এসে দেখুন, আপনারাও আসুন, মজা করুন। মানে লকডাউনের মধ্যে এরকম একটা চিল করার জন্য মানে 5-10 মিনিট আধা ঘন্টা ধরে বসা যাবে, 5 মিনিট 10 মিনিট অনেক গল্প গুজব করা যাবে। এখানে অনেক ইয়াংস্টাররা আছে আশেপাশে, ভিডিও দেখাই। পেছনে দারুন দারুন সেইরকম একটি সিন, পেছনে সেইরকম দারুন। একদম অসম জায়গা, জায়গাটার নাম হচ্ছে খড়িবাড়ি। সো পরপর 7 দিন ব্যস্ত লাইফের থেকে বা ডেইলি অফিস করার পর এখানে যদি সব বন্ধুরা মিলে 30 মিনিট লাইক 10 মিনিট যদি ফাঁকা কাটাতে আসে, দারুণ একটি জায়গা। ওর জন্য এই জায়গাটা খুবই একটি অসম ব্যাপার। মানে দু সাইডে একদম ঝিল, কেউ না আসলে বিশ্বাস করবে না জায়গাটা কীরকম। জায়গাটা রিয়েলি খুব অসম। এরপর দেখি আজকে বিকালটা 4-5টা অবধি এখানে থেকে, তারপরে যদি সিঙ্গার টিঙ্গারা খাওয়া যায় তুই ভাই কি বলে, এরকম মানে আজকে বিকালটা একদম জমেই যাবে যা মনে হচ্ছে। আর ফার্স্টেই এত সুন্দর একটি জায়গা দিয়ে শুরু হওয়া, লকডাউনের পরে আমরা বেরোলাম একটু, তো খুবই সুন্দর লাগছে। মানে আশেপাশে পুরো ঝিল আর ঝিল, চারিদিকে পুরো ঝিল, লাইক অসাম অসাম। সো দেখুন আরও পরে আমরা কি করছি, কোথায় কি যাচ্ছি, কি মজা হয়। সো এখন এই পুরো রাস্তার পাশে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য, আর কাকা পাঁপড়ও খাওয়া হবে। খুব পাঁপড়, ভালো পাঁপড় পাওয়া যায় এখানে। এই দেখুন দোকানটা খুবই সুন্দর, মানে দু সাইডে একদম ঝিল টাইপের। সাবিরাদি স্পেশাল চা, দোকানের বাইরে একটা লুক দেখিয়ে দেবো, বিশাল। মানে দু সাইডে একদম ঝিল, আর তার সাইডে এরকম দোকান, একদম গরম গরম পাঁপড় খাওয়া যাবে এই কাকার দোকানে আসলে। এই জায়গায় এসে যদি এরকম বড় পাঁপড় না খাওয়া হয় তাহলে আসা একদম ফেল। আর চাটা কাকা একদম বিশাল, একদম জ্ঞানী ধাবার মতো চা। তখন কাকা বলছে ভেতরে একটু ঘুরে যেতে, দেখি ভিতরে কেমন। হ্যাঁ, ধাবা ধাবা একদম, ধাবা একদম বিশাল। এখান থেকে একদম ভিউ পাওয়া যাবে, ফ্রেশ হাওয়া ঢুকছে পুরো দোকানে। কাকা বলছে, কাকা এক কটা অব্দি খোলা থাকে পুরো জায়গাটা এখানে? 11:30 অব্দি মানে সবসময় লোক আসতেই থাকে? লোক তখন একটু ফাঁকা থাকে, ঠিক ওই 7টার পরের থেকে মোটামুটি 8টা 9টা দিয়ে বন্ধ লোক থাকে, লোকটা জমজম করে। তো গাইস দারুন, ভেতরে দারুন। আসলে তো এই দোকানে অবশ্যই আসবেন, ভেতরে মাছ খাওয়ানোরও ব্যবস্থা আছে, মানে একদম চিল লাইফ, চিল। আর বাড়িতে যেতে ইচ্ছে করবে না, দৃশ্য এখানে। কাকা দোকানের মালিক, একদম আসবেনই আসবেন। এই দেখুন প্রথম 3-4টা দোকান পরে এই কাকার দোকান, পার্টি অফিসের একদম, এই যে পার্টি অফিস, পার্টি অফিসের উল্টো দিকে। দারুন দারুণ জায়গা, দারুণ দারুণ দৃশ্য। আপনারা সবাই আসুন, এই জায়গাটা গ্যাংস্টারদের জন্য মাত্র উঠছে আর কি, সবাই নতুনভাবে চিনছে। তো যত লোক আসবে তত এই জায়গার উন্নতি হবে, সবাই আসুন। হেভি থ্যাংক ইউ। কেমন লাগছে দুইন ভাই? খুবই রোজ, কিন্তু এসে তো ভালোই লাগছে। আমি তো দুবার এই নিয়ে আসলাম, ভালো আসার ইচ্ছা আছে। আজকে সব বন্ধুরা আসতে পারেনি,
ওদেরকে বলাও হয়নি ঠিক করে, পরবার একটা প্রি প্ল্যান হবে যাতে সবাই আমরা থাকবো, সেই ভিডিওটির জন্য আপনারা অপেক্ষা করুন। থ্যাংক ইউ আজ এই জায়গায় নিয়ে আসার জন্য, বিশাল।